नमस्कार बंधुरा, हैपी लाइफस्टाइले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आरो एकटा नतून भिडियो निये आपनादेर काछे चले एसेछि। आज आमार दादार छेलेर पोइते ओखाने जाच्छि, तारी एकटा छोटो भिडियो आपनादेर संगे शेयार करछि। छेले आर आमार दादार छेले दुजोने खुबई भालो बंधु, सेई कारणे ओ तो बाच्चा मानुष, तई कि ओर आनंदटा आरो बेशी, সেই কারণে ওকে তিন দিন আগেই পাঠিয়ে দিয়েছি বাপির সাথে। আর আজ রাতে অনুষ্ঠান, সেই কারণে আমি আর দীপক এই বিকেলবেলা রওনা দিলাম। তো আমরা আজ ঠিক করলাম যে চলো, অনেক দিন তো ট্রেনে করে গেছি, এখন লঞ্চ খুলে গেছে, চলো লঞ্চে করে যাই। লঞ্চে করে যেতে খুবই ভালো লাগে, কমফোর্টেবল জার্নি, কোনো জার্নিতে কষ্ট নেই। তো হালিশঙ্কর লঞ্চঘাট পর্যন্ত টোটোতে এসে তারপর আমরা লঞ্চে করে গেলাম। ওদিকে মাসবেরিয়া ঘাটে চারিদিক অন্ধকার, অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, এখন 7টা মতো বাজে। এই যে পৌঁছে গেছি আমরা মাসবেরিয়া ঘাটে। এই যে দেখুন মাসবেরিয়া ডানলপ ফেরিঘাট এটা, আর এই যে হচ্ছে লঞ্চটা। লঞ্চে করে আসতে দারুণ লাগে। এইদিকে চারিদিকে পরিবেশটা দেখুন, চারিদিকে হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এইবার আমরা এখান থেকে অটো পাওয়া যায়। এই অটো কোনো কোনো সময় কিছুটা, কোনো কোনো সময় ব্যান্ডেল স্টেশনে যায়। দেখি কোন অটোটা পাওয়া যায়। আমরা এখান থেকে অটো ধরে যে স্টেশনটারই অটো পাবো সেখান থেকে আমরা চলে যাব। এই যে এবার ফেরিঘাট থেকে বেরিয়ে গেলাম। ফেরিঘাটটার পাশে দেখুন এখানে বজরঙ্গবলী আর মা কালীর মন্দির আছে, দুটো মন্দিরই খুব সুন্দর। এই যে গঙ্গার ধারে অনেকে এলেই এই মন্দিরে আবার দর্শন করে যায়। চারিদিকে পরিবেশটা এখানে খুবই সুন্দর। মন্দিরগুলো দেখা হয়ে গেল, এবার চলুন তাহলে আমরা অটোর দিকে চলে যাই। নানা জনের সঙ্গে কথা বলে আমরা চুঁচুড়ার অটো আর পেলাম না, ভেবেছিলাম দুটো স্টেশন এগিয়ে যাবো, তো একদিন ব্যান্ডেলের অটো পেলাম, ব্যান্ডেল পর্যন্ত চলে এলাম। এবং ওখান থেকে ব্যান্ডেলের ট্রেন ধরে আমরা উত্তরপাড়া যাব। কিন্তু একটা মুশকিল হয়ে গেছে, দীপক সব কটা ওষুধ আনতে ভুলে গেছে, তাড়াহুড়োর চোটে। তো ওষুধগুলো আগে উত্তরপাড়া স্টেশনে নেমে আমরা ওষুধগুলো কিনলাম, কিনে এই যে চলে এসেছি অনুষ্ঠানে। আমার দাদার বাড়িতে আমাদের বাড়ি থেকে একটু দূরে, একটু গলিতে, সামনেই আমার মা আর ছেলে যাচ্ছে, নানাজন অতিথির সঙ্গে দেখা। আর একটা ব্যাপার বলে দিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে ডিজের আয়োজন করেছিল, ডিজেতে সব গান বাজনা হচ্ছে, চারিদিকে নাচ, এখানে একটু আনন্দ অনুষ্ঠান হচ্ছিল। কিন্তু আমরা জার্নি করে এসে আমার আর ভালো লাগছে না, তাই আমরা সোজা খেতে বসে গেছি। খাওয়ার মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিংড়ির চপ, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর মিষ্টি, আর আইসক্রিম। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। অনেক রাত হয়ে গেছে, রাত 11টা বাজে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, নমস্কার। এই যে খাবার মেনুগুলো একবার দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করে।